সো গুড মর্নিং ফ্রেন্ডস, আরেকটা ঝলমলে দিন, বর্ষার তো কোনো নাম নিশান নেই। আর এদিকে দেখো কুট্টি পাইটা ঘুমাচ্ছে কি করে, এখনো ওঠেনি। এখন বেলা মানে কি বলবো 7:30, তো সকাল 7:30। এটা এখনো ওঠার নাম নেই, রান্না বান্না করতে হবে, আমার স্কুল আছে। উঠবা না, ওঠো ওকে ঘুমাতে দাও, 9:30-9:30 অবধি ঘুমাবে। বাড়িতে যখন যায় মোটামুটি 9:30-9:45 আমি ফোন করি, তখন এই জাস্ট উঠলাম, এই উঠলাম, মানে ঘুম পাগল। আবার ঘুমাবে রাত অনেক রাতে 1টা-1:30, আমাকেও তাই করে। আর আমি এদিকে সকাল 6টার মধ্যে উঠে পড়ি, এই তো চলে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করি। তো এখন আমি পেঁপে কাটছি আর এখানে আলু কেটেছি আর কি। তো ব্যাপারটা হলো আজকে আমি মাছ করতাম আর কি, বিকাশ কালকে কাতল মাছ এনেছিল, তো আজকে ভাবছিলাম মাছটা করব। তো মাছের জন্য এই যে দেখো ঝিঙে, তারপরে আলু গাঁটি এইসব নিয়েছিলাম, যাতে ঝিঙে আলু গাঁটি দিয়ে মাছটা করবো, খেতে খুব ভালো লাগে। এরকম করে সবজি দিয়ে মাছ খেতে ভালো লাগে। তো সত্যি কথা বলতে মাছটা করতাম, কিন্তু হঠাৎ করে মা সকালে ফোন করলো, মানে আমার মা ফোন করে বলছে কি রে রান্না চাপিয়েছিস? আমি বলি কি, হ্যাঁ চাপিয়েছি বলতে এখন আর রান্না করছে, ওইদিকে ভাত আঁকায় হচ্ছে। আর আমি আর কি, তাই মা বললো কি যে আমি মাছ করছি, বাবা বড় রুই মাছ এনেছে তাজা, তো আমি রান্না করে তোকে পাঠিয়ে দেবো, তুই মাছটা করিস না। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। আর ওর জন্য মাছটা করলাম না, আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর আলু পেঁপের তরকারি করছে, একবারে রাতে বাবা রুটির সঙ্গে খাবে, মানে আমার শ্বশুর মশাই, তো একবারে পরে রাখছে আর কি। তো গাইস দেখো বিকাশ হলো, পিঠে বাড়ছে। পিঠেটা কালকে মা আমাকে মানে পাঠিয়েছিল আর কি। ও ভিজানো পিঠে খুব ভালো খায়, আমার ভীষণ ভালো লাগে ভিজানো পিঠে, কিছুদিন আগে আর কি করেছে। তো গাইস বিকাশ চলে এসেছে, প্রচুর রোদ উঠেছে না, এই যে মা পাঠিয়ে দিয়েছে আর কি। বাবা মাংসের মতো স্মেল বেরোচ্ছে, হয়তো পেঁয়াজ রসুন দিয়ে করেছে, মাখো মাখো করে করেছে। ছোট মাছের চচ্চড়ি আর বড় মাছের ওই মাছ। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, বিকাশ আর কি রাত্রি খাওয়ার এত তাড়া ছিল স্কুলে যাওয়ার, তো তাড়াতাড়ি আর কি খেয়ে দিয়েও চলে গেছে স্কুল। আর আমি হলো এখনও রেকর্ড দিচ্ছি, আমি ওর জন্য খাওয়াটার কোনোরকম ভিডিও করিনি, মানে তাড়াহুড়োতে ছিলাম এতটাই। তা মা খুবই টেস্টি মাছ রান্না করেছে, খুবই টেস্টি, খুব স্বাদে খেলাম। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি পুজো দেব, মানে বাসন টাসন ঠাকুরের বাসন টাসন মাজা আছে, অনেক কাজ আজকে। পুজো দেওয়া, পুজো মানে বৃহস্পতিবারটা আমাদের পুজো দেওয়ার জন্য অনেকটা টাইম চলে যায়, কারণ ফুল তোলা, বাসন মাজা, সব কটা বাসন নামাতে হয়, আমার একটু জোতজাত করে পুজো দিতে হয়। তো চলো আমি এখন স্নান করতে যাব, তো স্নানের আগে পুজোর বাসনটা মেজে ফেলবো। গুড ইভিনিং গাইস, গুড ইভিনিং বলছি কারণ আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর বাইরে না আমাদের এখানে মানে সারা পশ্চিমবঙ্গ ভেসে যাচ্ছে, বাট আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তো এসিটা চালিয়েছি ওর জন্য, মানে এতটা গরম, যেহেতু আমাদের দোতলার উপর ঘর তো একটু গরম হয়। এসি চালিয়ে 3টার দিকে শুয়েছি,
বাবাকে খেতে ফেতে দিয়ে আমি দুটো খেয়ে পুজো দেওয়ার পর আবার খেয়েছি। তো খেতে ফেতে দিয়ে আমি মানে খেয়ে দিয়ে শুয়ে মানে শুয়েছি, জাস্ট ঘুমিয়ে গেছি। তো উঠেই দেখছি মানে বিকাশ চলে এসে স্কুল থেকে আমাকে ডাকেনি। এখন বাজে 4:30 বেশি, 35:36 বাসে চললো। আর আমার এখন নাচের ক্লাস আছে, তো নাচের ক্লাসে যাব। আর বিকাশ ওর জন্য বকা বসে শুরু করেছে, এই উঠে ওঠো ওঠো ওঠো, ঘুমিয়ে রয়েছে, রেডি হও, ফ্রেশ হও। তো একটুখানি চোখে মুখে জল দেব, ফ্রেশ হবো, তারপরে ড্রেস ট্রেস পরে নাচের ক্লাসে চলে যাবো। তো চলো, ঘুমটা এখনো ছাড়েনি, রেডি হইনি। অনেকদিন পর আমাদের নাচ শেখা হয়ে গেছে, এখন বাচ্চাদের শেখাচ্ছে আর কি। তা আমি এখন চলে যাবো, এখন আমার বাইরে এসেছি, বাইরে এসে আর কি এগরোল খাবো, পেছনে এগরোল বানাচ্ছে। ও কি গরম গাইস, আমি বাড়ি চলে এসেছি, এই মাত্রই বাড়ি ঢুকলাম আর এসে একদম ফ্রেশ হয়ে গেছি, আর তার জন্য আর কি নাইটিটা পরে নিয়েছি। আর বিকাশ গেল গাড়িটা রাখতে, কারণ এই বাড়িতে গাড়িটা রাখতে একটু মানে বাইকটা রাখতে একটু অসুবিধা হয়। বাবা কি ঠান্ডা, বালিশটা উঠালাম, বালিশটা নিচটা একদম মানে এসি চালিয়ে রেখে গেছিলাম, তো ঠান্ডা রয়েছে। তো কি বেশ কি বলছিল, বাইকটা রাখতে একটু অসুবিধা হয় আর কি, তাই আমার ওই বাড়িতে বাইকটা রাখতে গেল আর কি, মানে আমার বাপের বাড়ি। তো চলো এই রোলটা এখন খেয়ে নেব, একটু পরে বিকাশ আসবে তখন। তো গাইস আর কি, আমি বিছনাটা ছাড় দিলাম, তো এখন রুটি বানাবো। এখন বাজে 8:30, তো এখন রুটি বানিয়ে এগুলো তো আমরা খেয়েছি, পেটটা ভরে ভরেই গেছে, এখন রুটি বানিয়ে আর কি বাবার জন্য। আর একটুখানি পান্তা ভাতও রয়েছে, অল্প কটা, বেশি নেই। তো আমি আর বিকাশ খেয়ে রাতের ডিনারটা জাস্ট ওইটা দিয়ে সেরে ফেলবো, আর তারপরে আসছি আর কি উপরে। বিকাশ খুব সুন্দর আটা মাখে, প্রতিদিনই ও মাখে। খুব সুন্দর করে না রানী, এখন অভ্যাস হয়ে গেছে। আগে তো ভাবতাম কি করে ঘোরায় মানুষ, এটা একটা হাতের কায়দায় হয়ে যায়। মানে এক সপ্তাহ না, প্রথমে বিকাশ দেখিয়েছে, তার পরের দিনই আর কি পারছি অল্প অল্প, তার পরের দিন এক সপ্তাহের ভিতর পুরো পুরোটা হয়ে গেল।